কথা বলবো আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তশিবার সাথে, যার রয়েছে একাধিক জনপ্রিয় গান, যে গানগুলোর মাঝে তাকে বাঁচিয়ে রাখবে। তশিবা আপনাদেরকে জানাবেন আজকে তার শিল্পী হওয়া পিছনের গল্প। তশিবা, আসলে প্রথমেই বলবো আমি আজকে যে সম্মানে সম্মানিত হচ্ছি, সামনে যে এগোচ্ছি তার সম্পূর্ণ আমার দর্শকের জন্য, আমার সিলেটবাসীর জন্য, আমার পুরো বিশ্ববাসীর জন্য। আর আসলে আমি কৃতজ্ঞ যে এত দূরে আসতে পেরেছি, আমার ফ্যামিলি অনেক অ্যাপ্রিসিয়েট করে আমাকে, তারপরে আমি নিজে অনেক অনেক খুশি যে এত মানুষের ভালোবাসা পাচ্ছি। তো নয়ডা থেকে শুরু আমার, তারপরে পানভোষে গেলাম, ইত্যাদিতে গাওয়া গান আমার, তারপরে আস্তে আস্তে অনেক গান গাচ্ছি, এখনও গেয়ে গিয়ে আসছি আপনাদের ভালোবাসায়। আরও সামনে দিয়ে আরও ভালো কিছু করতে চাই, এই পড়ালেখাও করতেছি, তারপরে আমি পাশাপাশি গানও করতেছি, আর ফ্যামিলিকেও ফ্যামিলিকেও টাইম দিতেছি, এরকমই চলতেছে আর কি জীবন। কিন্তু সিলেটের আঞ্চলিক ভাষা অনেক গান করেছে, তার জনপ্রিয় কয়েকটা গানের কলি কি শোনাবেন? হ্যাঁ, জনপ্রিয় গান নয়াদাম তো শুরু, যেমন ধরেন ইত্যাদিতে গাওয়া আমার। আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া, এগো কোষে মনে মইলাম আমার রুমাল মুখে দিয়া, আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া, এরকম অনেক গান গাচ্ছি আপনাদের। আপনি যে পর্যন্ত আসেন এই পিছনে অবদান কাটে, এই পিছনে অবদান আমি সর্বোচ্চ অবদান বলবো আমার মা বাবার, কারণ আমার মা বাবার সাপোর্ট, ওনাদের প্রচেষ্টা, ওনাদের এই চেষ্টার জন্য আমি এত দূরে আসছি। তারপরে আমার যদি প্রতিভা কিছুটা থেকে থাকে, তার সম্পূর্ণ পরের যে পদক্ষেপগুলো সম্পূর্ণ আমার মায়ের, আমার বাবার। বর্তমানে আপনি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে সব টাইপেরই গান গাচ্ছি, সিলেটি আঞ্চলিক গানের পাশাপাশি অনেক টাইপের আঞ্চলিক গান গাচ্ছি, আইটেম সং গাচ্ছি, তারপরে একটা প্লেব্যাকও করছি আমি, ওই একটা মুভির গান করছি রাজীব ভাইয়ের সাথে, দুয়ের গান আমার ছবিটার নাম। বর্তমানে আপনাদের কোনো গান কি আসতেছে? আমার মানুষ করে স্বার্থপর, তারপরে এই গত দুই দিন আগে একটা গান রিলিজ হলো বিষ, আর আরেকটা গান রিলিজ হয়েছে যে আইলানা দারুণ শীতে, এরকম হচ্ছে গান রিলিজ হচ্ছে। একজন শিল্পীকে কোন ধরনের গানের মাধ্যমে বাঁচিয়ে রাখতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমি বলবো মাটির গান, মাটির গান কে না ভালোবাসে, সবাই মাটির গান ভালোবাসে। আমাদের বাংলাদেশের থেকে শুরু করে পুরো বিশ্বে নানান রকম গান আছে, কিন্তু মাটির গানগুলো কখনো মরে না, আসলে এগুলো জীবিত থাকে, আমি মাটির গানের সাথেই বাঁচতে চাই এরকম। আপনার সামনে কি পরিকল্পনা? সামনের পরিকল্পনা এরকমই যাচ্ছি, গানের মাধ্যমে নতুন বছর আসতেছে সবার, আমাকে অবশ্যই শুভকামনা আমার নিজের জন্য, সবার জন্য, অনেকেই অনেক কিছু করতেছে, আমিও অনেক এগোচ্ছি সামনে দিয়ে, যাতে সামনে ভালো কিছু করতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন, এরকম গান একটা পর একটা পাঠ করবো আর কি। প্রেম ভালোবাসা মোটামুটি আছে। প্রেমী পুরুষের কতবার? এগুলো আসলে করোনা জানি না, আসলে প্রেমে পড়া, আসলে প্রেমে তো আমরা বারবার অনেক জায়গায় পড়ি, যেমন মা বাবার প্রেমে পড়ি, মানে প্রেমে পড়ার কোনো কারণ লাগে না, প্রেমে পড়া অনেক দূর আছে, ইনশাআল্লাহ 2023টা আরো ভালো চাই।